আজকে একটা বিয়ে বাড়ির ব্লগ নিয়ে এসে গেছি বন্ধুরা। তো তোমাদের সকাল ফার্স্টে যেটা দেখালাম সেটা একটা জাস্ট ছোট্ট মতো একটা আমরা তোমাদের ভালো লাগার জন্য ভিডিওটা শ্যুট করেছি। তো দেখো বিয়ে বাড়ি থেকে আসার পরের এই ক্লিপগুলো, এবার বিয়ে বাড়ির ব্লগটা তোমাদেরকে শেয়ার করবো। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমাকে কেমন লাগছে, ওকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও দেখি। আর যদি নতুন বন্ধু কেউ হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই দেখো বিয়ে বাড়ি চলে এলাম। তো বিয়ে বাড়িটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির গ্রামে। তো বিট্টুর বন্ধুই হচ্ছে সম্পর্কে, তো বেশ সুন্দর, বউ তো খুবই ভালো হয়েছে, খাওয়া দাওয়া প্যান্ডেল সমস্ত কিছু ভীষণ ভালো হয়েছে। তো দেখো এটা ওদের বাড়ি, যেখানে বাড়ি সেখানে বউটাকে সাজিয়েছে। তো একটু গেটটা সাজিয়েছিল, তো সেখানে আমি একটুখানি ছবি তুলে নিলাম। তো দেখো ভেতরে যাচ্ছি বউয়ের কাছে। তো বউয়ের কাছে আমি ফটো তুলেছি, ভিডিও করেছি, সেটা কিন্তু আমার ফোনে শ্যুট করা হয়নি, যে সেটা তোমাকে দেখাতে পারবো না, বাট বউটাকে তোমাকে দেখাতে পারবো। আমি যে বউয়ের কাছে দাঁড়িয়ে ফটো তুলেছি সেটা দেখাতে পারবো না, কারণ সে সময় শ্যুট করিনি। কে শ্যুট করবে, আমরা তো সবাই ভিডিও তুলছিলাম, ওই জন্য ভিডিওটা তোলা হয়নি। তো দেখো বউ ভীষণ সুন্দর হয়েছে, বউকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটু ভালো করে দেখতে পাবে একটু পরে, দেখো। আর ছেলে আছে এই যে ম্যারুন কালারের জ্যাকেট পরে, সেটাই হচ্ছে আমাদের ছেলে, মানে পাত্র, আর এটা পাত্রী। তো ভীষণ ভালো লেগেছে। আর গ্রাম সাইডে বিয়ে বাড়ি তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো গ্রামে শ্বশুরবাড়ি, তো খুব যে গ্রাম তা না, খুব যে শহর তা না, কিন্তু বেশ মানে গ্রামের একটা বিয়ে বাড়ির মজাই কিন্তু আলাদা। টাউনশিপের একটা বিয়ে বাড়ি, একটা গ্রামের বিয়ে বাড়ির মজাই আলাদা। এখানে মানুষজন, এখানে তোমার কী বলবো, পরিবেশটা ভীষণ সুন্দর। তো দেখো এটা সবাই গান বাজছিল বলে আমি কথাগুলো তোমাদের দিলাম না। এটা সীমা কাকিমা বসে আছে, দেখো গ্রিন কালার শাড়ি পরে, যে রেড আর গ্রে কালার শাড়ি পরে, গ্রে ঠিক নয়, এটা ঘিয়া কালার শাড়ি পরে দাঁড়িয়ে আছে, বসে আছে তোমার কাকিমা, আমি দাঁড়িয়ে আছি পাশে। এটা বিট্টুর এক বন্ধু, খুব ভালো, সবার সাথে কথা হয়েছে। আমি তো বাইরে খুব একটা বেরোই না, তো ওই জন্য আলাপ হয়নি, কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে আলাপ হয়ে গেল। কত লোকজন ছিল, প্রচুর লোক খেয়েছে, 2000 না কত লোক খেয়েছে। দেখো আমি আবার গেটের কাছে দাঁড়িয়ে গেছি, আমার কিন্তু গেটের কাছে দাঁড়িয়ে ফটো তোলার খুব ইচ্ছে হচ্ছিলো, কিন্তু লাইটটা এতটা আসে, লাইটটা হচ্ছিলো, আমি ওকে দেখাচ্ছিলাম তুমি আলোর কাছে গিয়ে, মানে আলোরটা যাতে মুখে পড়ে সেই রকম জায়গায় তোলো, কিন্তু দেখো ওই রকম জায়গায় তুলে না খুব একটা ভালো আসছে না। তো আমি বললাম আমি কেন একা তুলবো, তুমিও তোলো। তো ওকেও একটা দাঁড় করিয়ে নিলাম। এইবার চলে এলাম ফাইনালি ভোজ, মানে বিয়েবাড়ি প্যান্ডেলে। দেখো এটা হচ্ছে মেনু কার্ড, মেনু কার্ডটা তোমাদেরকে শেয়ার করে দিলাম, কারণ সমস্ত মেনু তোমাদেরকে রেসিপি মানে খাবারটা শেয়ার করা হয়নি, তো তোমাদের মেনু কার্ডটা শেয়ার করে দিলাম। তো দেখো পাত্র পাত্রী ছবি দেওয়া আছে। এবার আমরা খাচ্ছি ফাইনালি খাবার। তো খাবারগুলো খুবই টেস্টি হয়েছিলো, খুব ভালো হয়েছিলো, অ্যারেঞ্জমেন্ট সব কিছু সুন্দর হয়েছিলো, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিলো। তো আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। তো প্যান্ডেলটা কিছুক্ষণ তোমাদেরকে শেয়ার করছি, আর একটু গান শুনতে শুনতে তোমরা ভিডিওটা দেখো। কাছে এলো জীবন আরো
কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে। তো বন্ধুরা, তো দেখো আমার বরের ভোজ খেয়ে আর পেট ভরেনি, আবার এসছে ফুচকা খাওয়ার জন্য। কি লোভি কি লোভি! আমি বললাম ফুচকা খেও না, বাথরুমে বসে থাকতে হবে। দেখছে না, সেই ফুচকা খাবই, জেদ এক জেদ। তো দেখো ফুচকার কাকুটা ভাবছে এর কি পেট না ক্ষেত। যাই হোক, মজা করলাম। তো দেখো ফুচকার কাকুটা বেশ আচ্ছা সে আলুটা মেখেছে। আমার খেতে ইচ্ছে করছিলো কিন্তু আমি খাইনি, এক কারণে কারোর ঘাম, ওই ঘামের হাত, ওই মানে বুঝতে পারছো আমার একটু ঘেন্না ঘেন্না করছিলো, আমি তাই খাইনি। তো ও ফুচকাটা খেলো, ফুচকা জল টল সবই খেয়েছে। আমি বললাম নাও তোমার হয়েছে, নাও তোমার হয়েছে, নাও তোমার হয়েছে। তারপর দেখছি ও দেখছে না, আমার বউ তো আমাকে থিরবির দিচ্ছে না, কোনোরকম করে পাঁচ ছটা খেয়ে ওর পেট ভরে গেছে, ফুচকা পুরো ফাঁকা হয়ে গেছে। ফুচকা মানে মানুষের তো যা হয় খাবারের থেকে ফুচকাটা বেশি, মানে মনটা যায় ওই দিকে। তো ফুচকার ডাব্বা পুরো ফাঁকা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার পার্পল কালার শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। এই শাড়িটা আমার দিদি, আমার বড়দির শাড়ি, আমরা কাতান কিনেছি। কিন্তু কি বলতো, আমার হয় না নিজে কিনলে পছন্দ হয় না, সেইটা আমার হয়েছে, মানে আমার জিনিসগুলো আমার পছন্দ হয়, আমার দিদিগুলো খুব ভালো লাগে। তো যখন মা বাড়ির কাছে গেছিলো তখন দিদির কাছ থেকে এই শাড়িটা নিয়ে এসছে, আর বরকে বলে মানে দিদিকে বলে দিয়েছিলাম শাড়িটা নিয়ে আসতে। তো এনেছিল, তো শাড়িটা সত্যি বন্ধুরা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে শাড়িটা কত সুন্দর লাগছে পরে। আমি ভাবলাম যে ক্যারি করতে পারবো না, কিন্তু এত পারফেক্ট শাড়িটা পরা হয়েছে। দেখো সুন্দরভাবে পরে একদম, মানে দারুণ সুন্দর করে শাড়িটা পরা হয়েছে। একটু একটা পিন আপ আঁচল পর্যন্ত বেরোয়নি, এইটা দেখছো সেটা আমি ভিডিও করছিলাম বলে এখন বেরিয়ে গেল, মানে আমি একটু অঙ্গি ভঙ্গি করছিলাম বাড়ি এসে, তারপর তোমার কাছে এলাম সেই জন্য বেরিয়ে গেল। তো বন্ধুরা আমাকে একবার বলবে, আর এইটা সোনার মালা, আমি পরি না সোনা খুব একটা, পড়তে ইচ্ছে করে না। এই এই কানাটা কিন্তু বন্ধুরা আমার বড় গিফট করেছে আজকে, আমার বড় গিফট আজ সকালে গিফট করেছে। কেমন লাগছে কানাটা পরে আমাকে? তা আমাকে আমার বর কানাটা গিফট করেছে। আমার বর বিয়ে, মানে আমার বরের বিয়ে না, আমার বর বললো তুমি বিয়ে বাড়ি যাবে। তো আমিও করে দিই আগে, তোমার বরের বিয়ে অনেকদিন আগে আমি ওকে ঝুমকা গানের বলেছিলাম, তো ঝুমকাটা ও মনে ছিল, তো ওখানে দোকানে গিয়ে কিনে দিয়েছে, আমাকে পছন্দ করেছিল, ভিডিও কলটি করেছিল, কিনেছি। আর একটা এই মালা পরেছি, ঝোলা মালা, আর একটা চিক সোনা চিকটা পরেছি, ঠিক আছে বন্ধুরা। আর হাতে পরেছি চুড়ি, হাতে চুড়ি পরেছি, আর কিছু পরিনি, আর মেকআপ করেছি সুন্দরভাবে। মেকআপটা কিন্তু উঠছে না, আমার লিপস্টিকটা পার্পল কালার, খয়েরি লাগছে না, লিপস্টিকটা পার্পল কালার, শাড়িটা পার্পল কালার, কিন্তু আমাদের ক্যামেরাতে খয়েরি লাগছে, পার্পল কালার ডিপ করে যেমন শাড়ি কালার সেম লিপস্টিকের কালার পরেছি, তো ওই জন্য একটু অন্য অন্য লাগছে। আর চুলটা বাড়িতে খুলে দিলাম, চুলটা একটু এমনিভাবে ফুলিয়ে ফাঁপিয়ে একটু বেঁধেছিলাম ক্রিম্পিং করে। তো চলো, ক্যামেরা সবটা ধরা পড়ে না বুঝেছো বন্ধুরা। চলো বন্ধুরা, এবারে ড্রেস ফ্রেস ছেড়ে নিই, কারণ প্রচন্ড গরম, খুব গরম, আর এইগুলো পরে থাকতে পারছি না। তো চলো বন্ধুরা, এবারে ড্রেস গুলো চেঞ্জ করে নি। তো বন্ধুরা, খুব ধৈর্য সহকারে মেকআপটা করেছিলাম, এত গ্লো করছিল ফেসটা, মানে সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না, ভীষণ ভীষণ গ্লো করছিল। ব্লাশার লাগিয়েছিলাম, হাইলাইটার লাগিয়েছিলাম,
মেকআপটা খুব ভালো করে দু ঘন্টা ধরে ঠুকে ঠুকে মেকআপটা ফেসে বসিয়েছিলাম, আইলেসেস পরেছিলাম, শুধু লেন্সটা পরিনি, বাকি সব কিছু ক্রিম্পিং করেছিলাম। বাড়িতে এসে তোমার ওগুলো সব খুলে দিয়েছিলাম, তারপর আমি ভিডিওটা শ্যুট করেছি। তো দেখো এই সিঁদুর পরে শ্যুটটা যেটা দেখছো সেটা যে বিট্টু আমাকে সিঁদুর পরেছিল বাড়ি এসে, সেই ফটোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। শাড়িটা পরে, শাড়িটা তোমার পরে, মেকআপটা করে, চুলটা এরকম করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ঘোমটা পরে কেমন লাগছে সেটাও বলবে। আর নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমরা নিত্য নতুন ভিডিও রোজ রোজ খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের একটা লাইক আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমরা নতুন ভিডিও করার মোটিভেট হবো। তো তোমাদেরকে অবশ্যই পাশে চাই বন্ধুরা, অবশ্যই এই আমাদের হাল ছেড়ে দিও না, আমাদের হাত ছেড়ে দিও না, আমাদের হাতটা শক্ত করে ধরে রাখো যাতে আমরা আরও পথ এগোতে পারি তোমাদেরকে সাথে নিয়ে। আমাদের অনেক স্বপ্ন আছে চ্যানেলটা নিয়ে এগোনোর, যেন আমরা সেই এগোনোটা করতে পারি, তোমাদের পাশে চাই। চলো বন্ধুরা এখনকার মতো টাটা, ভালো থেকো, সুস্থ।